হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত আরো একটি নতুন পর্বে। জ্যোতিষ মতে আপনার জন্ম মাস বলে দেবে আপনি কেমন মানুষ। আজ আমরা আলোচনা করব এই বিষয়ে। তাহলে আসুন জেনে নেওয়া যাক জন্ম মাস অনুযায়ী কোন মানুষ কেমন চরিত্রের হয়। বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। জানুয়ারি এই মাসে যাদের জন্ম তাদের কল্পনা শক্তি যেমন ভালো হয়, সাথে শারীরিক গঠনও ভালো হয়, তবে শ্বাস প্রশ্বাসে একটু সমস্যা থাকতে পারে। সাহিত্য ও শিল্প অনুরাগী হন, ইনারা খুবই ভ্রমণ পিপাসু, অর্থাৎ বাড়িতে থাকতে ভালোবাসেন না, কিন্তু এরা বেশ পরিশ্রমী হন। এই মাসে যারা জন্মগ্রহণ করেন তারা ডায়াবেটিস এবং গ্লুকোমায় আক্রান্ত থাকেন। ফেব্রুয়ারি আপনারা অন্যের মনের কথা সহজে জেনে নেন এবং অন্যের সঙ্গে মিশে যান, সমস্ত সম্পর্কই আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। নিজের মনের মানুষকে খুঁজতে আপনি সারা জীবন ব্যয় করতে প্রস্তুত, নিজের মনের মানুষ না পেলে আপনি ভেঙে পড়তে পারেন, আপনারা ভালো অভিভাবক হয়ে ওঠেন। মার্চ এই মাসে যাদের জন্ম তারা খুব জেদি, অ্যাম্বিশিয়াস, এরা শিক্ষাদান এবং শিক্ষালাভ করতে ভালোবাসেন। এরা কোনো ব্যক্তির দুর্বলতার দিকে নজর দেন না, কঠোর পরিশ্রমী, সংবেদনশীল ও অন্যকে খুশি করতে জানেন। সহজে এরা উত্তেজিত হয় না বা ঘাবড়ে যায় না, বাচ্চা ভালোবাসেন। এরা সাধারণত অ্যালজাইমারে আক্রান্ত হন। এপ্রিল আপনি খুব জেদি, আবেগপ্রবণ এবং অন্যের ওপর কর্তৃত্ব ফলাতে ভালোবাসেন। অন্যদিকে আপনি খুব সৃজনশীল, সেক্সি ও বুদ্ধিমান। আপনার দৃঢ় ব্যক্তিত্বের কারণ অনেকে আপনার প্রতি আকৃষ্ট হয় সহজেই, তবে অন্যের ওপর অত্যাধিক কর্তৃত্ব ফলানোর চেষ্টা করবেন না। একবার লক্ষ্য নির্ধারণ করলে সেখানে পৌঁছানো থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। সক্রিয় এবং গতিশীল ও বিচার ক্ষমতা সম্পন্ন মানসিক দিক দিয়ে খুব শক্তিশালী হন ইনারা। সর্বদাই অন্যের নজর কাড়াতে পছন্দ করেন, কিছুটা কূটনৈতিক স্বভাবের হন, সান্ত্বনা দিতে পারেন ও অন্যের সমস্যার সমাধান করতে পারেন সহজেই। মে এই মাসে যাদের জন্ম তারা খুব জেদি ও শক্ত মনের হয়, চিন্তা ভাবনা খুবই প্রখর, সহজে রেগে যান, অনুভূতি খুবই গভীর, অন্যকে আকর্ষণ করতে পারেন সহজেই। এদের মোটিভেশনের কোনো প্রয়োজন হয় না, এদেরকে সহজে শান্ত করা যায়। এই মাসে যারা জন্মগ্রহণ করেন তাদের কান এবং গলায় সমস্যা থাকে। জুন এই মাসে যাদের জন্ম তারা খুব রোমান্টিক কিন্তু খুব জেলাস হয়, এরা ভালো প্রেমী এবং সেন্সুয়াল হয়। আপনার ভালোবাসার জীবন অত্যন্ত জটিল, সর্বদাই এরা মানবহিতৈষী এবং দয়ালু, গসিপ করতে ভালোবাসেন, বাচ্চারা আপনাদের খুব প্রিয় নয়, তবে পরিবারের প্রবীণ সদস্যরাই আপনাদের কাছে সবকিছু। জুলাই আপনারা খুব নম্র, ভদ্র, সংবেদনশীল, আপনাদের কাছে প্রচুর আইডিয়া থাকে, সবচেয়ে ভালোটি আপনার চাই, আপনি খুব ব্র্যান্ড কনসিয়াস, জোকস ভালোবাসেন, তর্কশক্তি খুব ভালো, দিবাস্বপ্নে ব্যস্ত থাকেন, সহজে বন্ধু বানাতে পারেন, আবার সহজে আঘাতও পান, ঠান্ডার ধার থাকে বলে মনে করা হয়, মাঝে মধ্যেই নিজের আবেগ প্রকাশ করে থাকেন, হৃদয়ে আঘাত পেলে সেখান থেকে বেরিয়ে আসতে সময় লাগে। আগস্ট আপনি স্বাধীন চেতা এবং সবকিছুই বিচার বিশ্লেষণ করেন, আপনি খুব সৃষ্টিশীল, আপনার ব্যক্তিত্ব এতটাই যে আপনাকে কোনো প্রশ্ন না করেই অন্য ব্যক্তিরা আপনাকে অনুসরণ করেন। জীবনে সাফল্যের জন্য মহিলাদের তুলনায় পুরুষের সাহায্যই আপনি বেশি পান, অন্যের তুলনায় অনেক বেশি ঐতিহ্যশালী জীবনযাপন করেন। সেপ্টেম্বর এই মাসে যদি আপনার জন্ম হয় তবে আপনি খুব দুঃসাহসিক, আক্রমণাত্মক, অনুভূতিপ্রবণ, লাভিং, কেয়ারিং, উদার এবং নরম মনোভাবাপন্ন মানুষ। আপনাদের স্মৃতিশক্তি খুবই ভালো কিন্তু মাথা ও বুকের রোগে আক্রান্ত থাকেন। অক্টোবর মাসে যদি আপনার জন্ম হয় তবে আপনি বাস্তবতাকে ভালোবাসেন,
সাথে আপনি খুব বুদ্ধিমান, চালাক, আকর্ষণীয়, সেক্সি, রাগী, লাজুক ও সৎপ্রকৃতির মানুষ। লক্ষ্যে পৌঁছাতে বদ্ধপরিকর। আপনারা খুব সংবেদনশীল এবং সহজে আঘাত পেয়ে যান, সহজে রেগে গেলেও তা সকলের সামনে প্রকাশ করেন না। নভেম্বর, আপনি সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত থাকেন, প্রচুর অর্থের মালিক হন, কিন্তু খুব শিগগিরই সেই অর্থ হারিয়ে ফেলেন। আপনি কখনো বড় হয়ে উঠতে চান না, কিন্তু এটি আবার মাঝে মধ্যে আপনাকে আরো বেশি ভালোবাসার যোগ্য করে তোলে। আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয়, আপনি সেক্সি, স্নেহশীল, লাজুক, স্বল্পভাষী, উদার, সহানুভূতিশীল, বিশ্বস্ত, মুডি ও সঙ্গীত অনুরাগী। ডিসেম্বর, এই মাসে আপনার যদি জন্ম হয় তবে আপনি খুব শান্তি এবং নির্মলতা ভালোবাসেন, অন্যের জন্য কাজ করতে ভালোবাসেন, সহজে রেগে যান, স্বপ্ন দেখতে এবং নিজের কল্পনার জগৎ গড়ে তুলতে ভালোবাসেন। আপনি ভ্রমণ পিপাসু, জীবনসঙ্গী বা সঙ্গিনী খুঁজতে গিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এরা সাধারণত অ্যাস্থমায় আক্রান্ত থাকেন, ইনারা স্কুলে খুব ভালো ফলাফল নাও করতে পারেন, অনেক সময় এরা অস্বাভাবিক ক্যারিয়ার বেছে থাকেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।